সিলেট টাউনের সুবানি দখল হয়ে গেছে সিটি কর্পোরেশনের পঁচিশ ডিসিমেল জায়গা বহু দিন বাদে ও জায়গা দখলমুক্ত করছে সিটি কর্পোরেশনে ও জাগাৰ মালিক দাবী দাবি করিয়া দিন আগে লণ্ডনৰ হোৱাইট চ্যাপেল সাংবাদিক সম্মেলন করছিল আনিসুল হকে আর সাংবাদিক সম্মেলন ফাল্টা সম্মেলন করছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মঙ্গলবার বিয়া সাইটটার দিকে তাই নি সম্মেলন করছেন সংবাদ সম্মেলনের মেয়র আরিফে কৈছেন সরকারের বিচার বিভাগৰ আন্ডারে আদালত আর জোনাল সেটেলমেন্ট অফিসের নিষ্পত্তি করা রানিং মামলা লইয়া দেশের বাইরে বইয়া আনিসুল হকে যে সংবাদ সম্মেলন করছেন একটা দেশ দুইটার সমান আর নিচুলক বিদেশের মাটিত বইয়া বিভিন্ন মিডিয়া দেশ আসার বিরুদ্ধে মিছা মাত আর তকমত তুলিও যাইরা মেয়র আরিফে কৈছ নৌ বছরের জুলাই মাসের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে সুফা নিগাটর বেদখল হওয়া পঁচিশ ডিসিমেল জায়গা উদ্ধার করছে সিটি কর্পোরেশনে অভিযান করিয়া দখলদার সকলের বানাইল গড় তুলিয়া দিয়া বাউন্ডারি দিয়া জায়গা চিন করা হয়েছে এর চার মাস বাদে গেছে সোমবার রাইট লন্ডনের হোয়াইট চ্যাপেলর এক অটল বইয়া সম্বাদ সম্মেলন করিয়া ই জায়গা নিজর হইয়া দাবি করছে রানিসুলক নামের এজনে সম্বাদ সম্মেলনে আনিসুলকে কৈছ নি জায়গা তান বাফর কিনা মেয়র আরিফুল হক চৌধুরী তান জায়গা দখল করিলিছেন করিয়া দাবি করছে রানিসুলকে হাইস্কুল সংবাদ সম্মেলনে মেয়র আরিফে কৈছেন জায়গা আহান দখল করার লাগে আনিছিল বিদেশ বইয়া আবুল তাবুল বখরা তাই যত পিং দি ফুকুর সরু কাকে না খেনে খাম হইত নাই সিটিএস এই জায়গা উদ্ধার করছে এই জায়গার মালিক সরকার এই তান কুনতা নাই অনেকটা হয়তো আমাদের প্রতিষ্ঠানের কাজ না অনেকটা বিভিন্ন ডিপার্টমেন্টের তাও আমরা তাদের সহযোগিতা লজিস্টিক হবে এই জায়গায় সিলেট একটা এই ধরনের একটা সংবাদ সম্মেলন সম্পূর্ণ রূপে আমার ব্যক্তিগতভাবে আমার আমার পরিষদের আমার প্রতিষ্ঠানে এবং নগরবাসীর উপরে সম্পূর্ণরূপে একটা মানহানিকর শক্তি মানহানিকর ব্যবস্থার সৃষ্টি করছেন এবং আমরা এক তীব্র